আচ্ছা লোকনাথ, সত্যি করে একটা কথা বলতো, তুই কোনো দুষ্টুমি করিস নি তো? ওমা, আমি কি আর এমনি এমনি দুষ্টুমি করি নাকি? যারা আমাকে নিয়ে দুষ্টুমি করতে চায় তাদের জব্দ করতেই আমি দুষ্টুমি করি। শুটিং এ ঘোষাল বাড়ির তুলসীতলায় বাবা মায়ের সঙ্গে পা গেল বালক লোকনাথকে। কমলা ও রামনারায়ণের লোকনাথকে নিয়ে চিন্তার শেষ নেই। বালক লোকনাথের মধ্যে প্রকাশ পাচ্ছে নানা অলৌকিক শক্তি। ধারাবাহিকের কাহিনীতে দেখা যাচ্ছে লোকনাথের জন্য বিপাকে পড়ছে ব্রাহ্মণ সমাজ। তাই ব্রাহ্মণরা রামনারায়ণ ও তার পরিবারকে একঘরে করে দিচ্ছে, তারা ভিক্ষাবৃত্তি করতে বাধ্য হচ্ছে। আমি আপনাদের কমলার, বুঝতেই পাচ্ছেন আমি দাঁড়িয়ে রয়েছি আমার বাড়িতে, অর্থাৎ লোকনাথের গ্রামের বাড়ি। আর আমার ছেলে এখন দেখতে দেখতে বড় হয়ে গেছে, 7 বছরে পৌঁছে গেছে, এবং যত বড় হচ্ছে আমাদের পরিবারের সমস্যা তত বাড়ছে। ওর মধ্যে রয়েছে একটা অলৌকিক শক্তি, এবং একটার পর একটা যে ঘটনা ঘটে চলেছে তার জন্য আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। যেমন কিছুদিন আগেই ও ব্রাহ্মণদের সব পৈতেগুলোকে উধাও করে দিচ্ছে, তাই তো? করে দিয়েছিস তো? হ্যাঁ, ব্রাহ্মণরা তো ভুল কথা বলে, পৈতে উধাও করবো না তো কি করবো? তাই বলে উধাও করে দিবি একেবারে? এত দুষ্টুমি করছিস তুই। হ্যাঁ, আমি ওদেরকে অভিশাপ দিয়েছি যে পৈতে যেন উধাও হয়ে যায়। আর আমি জানি যে ওরা মিত্রে ব্রাহ্মণ, তারমানে আমি ওদের পর্দা ফাঁস করেই ছাড়বো। ও একদম পড়াশুনো করতে চায় না, একদম পড়াশুনোয় মন নেই, বাবার কাছে বেতের বাড়িও খেয়েছে, কিন্তু আমরা সবাই অবাক যে কিভাবে ও সংস্কৃত যে শ্লোক সেটাও উচ্চারণ করছে, এবং ওর যে নাম শ্রীমান লোকনাথ সেটাও লিখলো। কিভাবে লিখলি বলতো? আমার মধ্যে কিছু বিশেষ শক্তি রয়েছে, ওই শক্তি দিয়ে আমি নিজের নাম লিখেছি। তুই তো প্রচন্ড দুষ্টু, তুই আমাকে একটু ভয় পাস কি? না, একটু ভয় পাস না। কিছুদিন আগে কি করেছিস আমার শাড়ি কেটে? শাড়ি কেটে কপিন বানিয়ে ধ্যান করতে শুরু করে দিয়েছি। শাড়ি কেটে, আমরা অত্যন্ত গরিব, নতুন শাড়ি আমার স্বামী কিনে এনে দিয়েছে, সেটাকে ও ছিঁড়ে ধুতি বানিয়ে, যেটাকে কৌপিন বলে, সেটা বানিয়ে পরে ও ধ্যান করছিল, এবং তারপরে যেটা করেছে ও আমার মাথায় জল ঢেলে দিয়েছে। কেন জল ঢেলে দিয়েছে সেটা একটু তুই বল, কেন জল ঢেলেছিস? শিবের মাথায় জল ঢালে তো শিব শান্ত হয়ে যায়, তাই জন্যই আমি মায়ের মাথায় জল ঢেলে দিয়েছি, যাতে মায়ের মাথার রাগ শান্ত হয়ে যায়। বুঝতে পারছেন তো কিরকম দোষী ছেলে আমি পেয়েছি? আর আমার স্বামী রয়েছেন মানে বিশাল হাইটের একজন, তো এনার কোনো দিকেই কোনো চিন্তা নেই। আমাদের সব কিছু চলে যাচ্ছে, টোলে ছাত্র পড়তে আসছে না, আমরা কিভাবে সংসার চালাবো চার চারটে ছেলে নিয়ে জানি না, কিন্তু উনি সদাই হাস্যমুখ আর শুধুই চাইছেন যে ছেলে আমার ব্রহ্মচারী হোক। দেখুন, আপনারা হয়তো জানেন আমি রামনারায়ণ ঘোষাল, সৎ ব্রাহ্মণ, সবসময় সত্যের পথে থাকি। লোকনাথ এই অল্প বয়সে যা সব কাণ্ড কারখানা ঘটিয়ে চলেছে তাতে তো এমন একটা পরিস্থিতি এখন হয়েছে যে আমার টোল প্রায় বন্ধ হওয়ার মুখে, গ্রামের সমস্ত ব্রাহ্মণরা বাড়িতে এসে প্রচণ্ড একটা ঝগড়া করে আমাদেরকে একঘরে করে দেবে বলেছে। আমরা কোনো গ্রামের পুকুর ইউজ করতে পারবো না, আর টোলে তো আমার মনে হয় না কোনো ছাত্র আর আসবে, এবং আমাদের ভিক্ষে করে খেতে হবে। এই অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি, এবং আমার স্ত্রী বললেন যে আমি নাকি আমার এতে কোনোই হেলদোল হয় না, কিন্তু হয়তো ভুলে গেছে, বাচ্চারা বলছে শুধু ভাত দিয়ে কি খাওয়া যায়। তখন এই লোকনাথই ওর দাদাকে বলছে যে ভাতটাকে চোখ বন্ধ করে পোলাও ভাব, ওটা পোলাও হয়ে যাবে। আমিও এই লোকনাথের বিশ্বাসেই বিশ্বাসী, যে কোনো ক্রাইসিস আসুক সত্যের পথে থেকে সেটাকে মোকাবিলা করতে হবে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং আমার আশা এই চরম সংকটের মধ্যে আমি এবং আমার পরিবার ঠিক বেরিয়ে যাব, এবং আমাদের মধ্যে তো আছেন স্বয়ং লোকনাথ বাবা। বুঝতেই পাচ্ছেন আমি কি ক্রাইসিসের মধ্যে কমলা রয়েছে, একদিকে স্বামী, একদিকে এরকম একটা দোষী ছেলে। তো একটার পর একটা প্রবলেম আমাদের লাইফে আসছে, আমাদের সেগুলোকে ওভারকাম করতে হচ্ছে। দেখা যাক কিভাবে এই সব কিছুকে অতিক্রম করে আমরা এগিয়ে যেতে পারি। মাধব ভট্টাচার্য বাকি সব ব্রাহ্মণদের একজোট করে লোকনাথ ও তার পরিবারকে গ্রাম ছাড়া করতে চাইছে। এই সংকটে দুলুর পরিবার লোকনাথের পাশে রয়েছে। দুলুর স্ত্রী মালতী লোকনাথকে সন্তান সম স্নেহ করে। আমি হলাম গিয়ে মাধব ভট্টাচার্য। হ্যাঁ, এই গ্রামের সব ব্রাহ্মণরা আমার কথায় ওঠে আর বসে। হ্যাঁ, বাগে গরু তো একঘাটে জল খায়, আর আমাকে কিনা ওই কালকে ফাজিল ছোঁড়া ওই লোকনাথ, হ্যাঁ সে কিনা এই জায়গায় এনে দাঁড় করেছে। অবতারত্ব, হ্যাঁ পইতে খুশা করে গেল,
কী কী কাণ্ড ঘটছে বাবু, না এর পায়চিত্তি করতেই হবে। আজকে যদি ওদেরকে যদি এই গ্রাম ছাড়া না করতে পারি তাহলে আমার নামও মাধব ভট্টাচার্য নয়, দুরুর বউকে পেয়েছি আমি, ওকে দিচ্ছি। আর নিচু জাতের লোক মারুতি, লোকনাথকে কোথায় লুকিয়ে রেখেছিস রে? সত্যি কথা বলবি, এক্ষুনি বের করে দে। মাধব ভট্টাচার্য চোখ এড়িয়ে তুই লোকনাথকে কোথাও লুকিয়ে রাখতে পারবি না। বামুন ঠাকুর যে কি বলে না দেখুন, ছোটোর থেকে দেখছি লোকনাথকে, ওকে জন্ম থেকে দেখছি, কি ভালো যে ছেলেটা। যদি পায়চিত্ত না করে ওদের যে গ্রাম ছাড়া হতে হবে, কিন্তু আমি যে কিছু করতে পারছি না। মাধব ভট্টাচার্য চোখ এড়িয়ে লোকনাথকে কোথায় লুকিয়ে রাখিস, আমিও দেখে নেব। হ্যাঁ, আমরা ছোট জাত গরিব মানুষ, কিছুই করতে পারছি না। বাকি বামুন ঠাকুররা যদি আমাদের সাহায্য না করে, জানি না কি করে বাঁচাবো লোকনাথকে, বুঝতে পারছি না। এরকমভাবে ওদেরকে কষ্ট দিও নি, ওরা আর কিছু করবে নি, ওদের ক্ষমা করে দাও। যা, তোদেরকেও গাঁ ছাড়া করতে হয় মনে হচ্ছে। সাহায্য করলে তোদেরকেও ঘর ছাড়া করে ছাড়বো। এর পায়চিত্তি যদি না হয়েছে তবে আমার নামও মাধব ভট্টাচার্য নয়, এই আমি বলে দিই। আগামীতে লোকনাথকে আরও অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হবে, তবে নিজের শক্তিতে লোকনাথ সব বিপদে জয়ী হবে। মানস পোশাকের রিপোর্ট, এবিপি আনন্দ।